প্রিয় দর্শক, আপনারা দেখছেন ঘূর্ণিঝড় মুখার স্যাটেলাইট লাইভ আপডেট। দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন আন্দামান সাগর এলাকায় অবস্থিত গভীর নিম্নচাপটি কিছুটা উত্তরে অগ্রসর হয়েছে এবং শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড় মুখাতে পরিণত হয়েছে। এটি এখন মংলা সমুদ্র বন্দর থেকে 1190 কিলোমিটার দক্ষিণে, চট্টগ্রাম বন্দর থেকে 1185 কিলোমিটার দক্ষিণে এবং কক্সবাজার থেকে 1098 কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিমে অবস্থান করছে। এটি আরও জোরদার হয়ে উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। ঘূর্ণিঝড় কেন্দ্রের 44 কিলোমিটারের ভেতরে বাতাসের একটানা গড় গতিবেগ ঘন্টায় 75 কিলোমিটার, যা দমকা ও ঝড়ো হাওয়া আকারে 90 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। সাগর ওই স্থানে বেশ উত্তাল আছে। এটি আজ দুপুরের পর তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। উপযুক্ত পরিবেশ পেলে প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। আগামী 13 মে থেকে এর প্রভাব পড়তে পারে। গতিপথ সিস্টেমটি প্রাথমিকভাবে উত্তর দিকে অগ্রসর হতে পারে এবং পরবর্তীতে উত্তর পূর্ব দিকে অগ্রসর হতে পারে। শক্তিমত্তা, এটি ক্যাটাগরি 3 বা 4 ক্ষমতা সম্পন্ন ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। আগামী 14 মে দুপুর থেকে ভোলা থেকে কক্সবাজার ও রাখাইনের ভেতরে যেকোনো উপকূলে প্রবল শক্তি নিয়ে আঘাত করতে পারে। তবে আঘাত হানার স্থান কিছুটা পরিবর্তন হতে পারে। বর্তমান সময় পর্যন্ত কক্সবাজার ও এর পার্শ্ববর্তী উপকূল বেশি ঝুঁকিপূর্ণ। সতর্ক, দেশের চট্টগ্রাম উপকূলে যারা আছেন তারা আগে থেকেই প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে রাখবেন। ঘূর্ণিঝড়টি চট্টগ্রাম আঘাত করলে পার্বত্য চট্টগ্রামে ভয়াবহ পাহাড় ধসে পড়ার আশঙ্কা রয়েছে।